প্রশ্ন করেছেন শাকিলা আক্তার। বাচ্চা চিবিয়ে খেতে চায় না, ওকে খাবার ব্লেন্ড করে খাওয়াতে এতে কোনো সমস্যা হবে? ডেফিনেটলি সমস্যা হবে। বাচ্চা চিবিয়ে যদি খেতে না চায়, ব্লেন্ড করে দিলে বাচ্চার খাবারটা ইজি গোয়িং হচ্ছে, কখনো চিবানোটাই আপনার বাচ্চা শিখতে পারবে না, মানে হয়তো শিখবে, অনেক দেরিতে শিখবে, কিন্তু ততদিনে তার অনেক কিছুর ক্ষতি হবে। যেমন খাবার চিবিয়ে খেলে আমাদের এই আশেপাশের যে নার্ভগুলো আছে এগুলো স্টিমুলেট হয়, অ্যাক্টিভ হয়, আদারওয়াইজ এই নার্ভগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কারণ আপনার বাচ্চাকে চামচ দিয়ে দিচ্ছেন, সে গিলে ফেলছে, দাঁতের ব্যবহার নাই, জিহ্বার ব্যবহার নাই। চিবিয়ে খেলে ব্রেন ফাংশন ডেভেলপ করে, চিবিয়ে খেলে বাচ্চার টেস্ট বুঝবে, কোন খাবারটা কী সেটা সে বুঝবে, তার আইকিউ শার্প হবে। বাচ্চা যদি খাবার না চিনে খাবারটাকে শুধু খায়, তাহলে তার পুষ্টি ঘাটতি তো ডেফিনেটলি হবে, তার ব্রেনের প্রপার একটা ডেভেলপমেন্টও কিন্তু আপনি পাবেন না।